হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে ছোট কিটেনদেরকে গরুর দুধ খেতে দেওয়া যাবে কি না। আমরা অনেকে বিড়াল রেস্কিউ করে নিয়ে আসি, চোখও ফুটে না, এরকম বাচ্চা রাস্তায় অনেকে ফেলে দেয়, অনেকে আবার হৃদয়বান ব্যক্তি সেই বাচ্চাটাকে কুড়িয়ে নিজের ঘরে নিয়ে আসেন। তো সেই বাচ্চাকে আসলে কী খাওয়াবেন সেটা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে যান। তো আমি তাদের জন্য বলে দিচ্ছি যে আপনারা বিড়ালকে গরুর দুধ ভুল করেও খাওয়াবেন না, গরুর দুধ খাওয়ানোই যাবে না। ছোট বাচ্চাকে গরুর দুধ খাওয়ালে উপকারের থেকে অপকারী বেশি, এমনকি মারাও যেতে পারে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো গরুর দুধ তো কোনোভাবেই বিড়ালকে দেওয়া যাবে না। এক মাস বয়স যদি ন্যূনতম বিড়ালের বাচ্চার হয়ে থাকে তাহলে কোনোভাবে দুধ খাওয়ানো যাবে না। চিকেন স্টক এবং চিকেন খাওয়ালে এনাফ, দুধ খাওয়ানো যাবে না। ফিশও খাওয়ানো যাবে, তবে দুধ খাওয়ানো যাবে না। কিন্তু যদি এমন হয় এক মাসের নিচে ছোট বাচ্চা আর কিছুই খেতে পারে না, চোখ ফোটে নাই, তো সেই বাচ্চাদের তো দুধ খাওয়াতেই হবে। সেই ক্ষেত্রে আপনি গরুর দুধটা একদম অ্যাভয়েড করবেন। বিড়ালদের জন্য বিভিন্ন পেট শপে যে ল্যাকটোজ ফ্রি দুধ পাওয়া যায় সেই দুধটা খাওয়াতে পারবেন আপনার বিড়ালের বাচ্চাকে, কারণ গরুর দুধে বা ছাগলের দুধে যে ল্যাকটোজ থাকে সেই ল্যাকটোজ হজম করার মতো ক্ষমতা বিড়ালের শরীরে থাকে না। তাই আমরা গরু ছাগলের দুধ অ্যাভয়েড করব। ল্যাকটোজ ফ্রি যে দুধ বিড়ালের জন্য পাওয়া যায় কিটেন মিল্ক, সেগুলো ওদেরকে খাওয়াতে পারবো। আর যদি কিটেন মিল্ক খাওয়ানো আপনার পক্ষে সম্ভব না হয়, অ্যাবিলিটি না থাকে, সেই ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন, আপনি ল্যাকটোজেন ওয়ান বেবিদের যে দুধ সেই দুধ আপনি কিনতে পারেন। কিনে আপনি কিন্তু ওদেরকে খাওয়াতে পারেন তিন ভাগ পানি এক ভাগ দুধ। এভাবে যদি আপনারা কুসুম গরম অবস্থায় ওদেরকে ড্রপে করে দুই ঘন্টা পর পর 1 মিলি করে খাওয়ান তাহলে কিন্তু ওরা বেশ সুস্থ থাকবে। তবে অবশ্যই কুসুম গরম খাওয়াতে হবে, যেটা আপনার হাতের উপরের অংশে সহ্য হয় সেই রকম গরম খাওয়াতে হবে। আর বিড়ালের বাচ্চাকে খাওয়ানোর পর অবশ্যই পিপটি করিয়ে দিতে হবে, কারণ ছোট কিটেনরা মা ছাড়া পিপটি একা একা করতে পারে না। এক মাসের আগে সলিড খাবার খাওয়া শিখলে শুধুমাত্র তখনই ওরা পিপটি করতে পারে, তার আগে অবশ্যই পিপটি করিয়ে দিতে হবে, না হলে বিড়ালের বাচ্চার পেট ফুলে নানান রকম সমস্যা হবে, গ্যাস হয়ে যাবে। তাই পিপটি করা কারণটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আশা করি আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।